সাবস্ক্রাইব ফাংকি মাল্টিমিডিয়া এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। মুক্তির অপেক্ষায় থাকা রাগি সিনেমায় খল চরিত্রে দর্শকদের সামনে আসছেন সময়ের আলোচিত অভিনেত্রী মুনমুন। সিনেমাটি মুক্তির আগেই মুনমুনের একটি পোস্টার নিয়ে আলোচনা চলছে ফেসবুকে। মুনমুনের পোস্টারের সঙ্গে দক্ষিণ ভারতীয় একটি সিনেমায় হুবহু মিল থাকার কথা বলেছেন অনেকে। দক্ষিণী ভারতীয় সিনেমার পরিচালক প্রশান্ত ভার্মার হনুমান সিনেমার পোস্টারের সঙ্গে রাগি সিনেমার পোস্টারের মিলিয়ে দেখা গেছে তামিল নায়িকা বারালক্ষ্মী শরৎ কুমারের মুখমণ্ডল আর হাতে থাকা ডাব ছাড়া সবকিছুরই মিল রয়েছে। এমনকি বারালক্ষ্মীর গলার মালা, হাতের চুড়ি, খোপায় ফুল সবখানেই মুনমুনের হুবহু মিল পেয়ে অনেকে এটিকে গলাকাটা পোস্টার বলে অভিযোগ করেছেন। তবে পরিচালক মিজানুর রহমান জানান এটি কোনো গলাকাটা পোস্টার নয়, মুনমুনের ফটোশুট করা হয়েছিল। তাহলে দুই পোস্টারের এত মিল কিভাবে? এমন প্রশ্নের জবাবে পরিচালক মিজানুর রহমান বলেন, ডিজাইনারকে বলেছি এরকম লুক লাগবে, এভাবে শুট করবেন, সে তার মতো করে করেছে, ওটা হয়তো সে দেখেছে কিংবা কিছু একটা করেছে। সে কিন্তু আমার প্রত্যেকটা আর্টিস্টের ফটোশুট করে পোস্টারটি করেছে, আমি কাজে ব্যস্ত ছিলাম, ডিজাইনার ওখান থেকে অনুপ্রাণিত হয়ে করেছে হয়তো, তবে মাথা কাটা হয়নি। পোস্টারটি ফেসবুকে শেয়ার করেছেন মুনমুন। সমালোচনার বিষয়ে তিনি বলেছেন, সমালোচনায় না আসলে আলোচনায় আসা যায় না, আপনারা সিনেমাটি দেখেন তারপর আলোচনা করেন। তবে এটি কিন্তু প্রথম নয়, এর আগেও বাংলা সিনেমায় পোস্টার নকল করা হয়েছে। বাংলাদেশের প্রেমিক ছেলে ছবিতে ইন্ডিয়ান ছবি বাগি 2 এর টাইগার শ্রফের বডিতে গলা কেটেছেন ওই ছবির পরিচালক। অন্যদিকে ক্রিস 3 এর ঋত্বিকের বডিতে আরিফিন শুভর মাথা লাগানো হয়েছিল। 14 অক্টোবর মুক্তি পাচ্ছে রাগি। মুনমুন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আঁচল, পারভেজ, আবির চৌধুরী, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াত, অন্তরা জামান, ববি, জিয়া তালুদার প্রমুখ। সো প্রিয় দর্শক, এই দুটি ছবিতে আপনি কতটা মিল পাচ্ছেন? এই পোস্টারটি কি গলাকাটা পোস্টার নাকি নতুন করে ফটোশুট করা হয়েছে? এ ব্যাপারে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা দেখছেন ফাংকি মাল্টিমিডিয়া। মিডিয়া জগতের লেটেস্ট ও অথেন্টিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।